নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি আটা দিয়ে পোয়া পিঠা বানিয়ে দেখাবো। খুবই সহজ আর কম সময়েই এটা বানানো হয়ে যায়। তাহলে দেখে নিন এই পোয়া পিঠা বানাতে কী কী লাগছে। নিয়েছি এক কাপ আটা, লাগবে চিনি, সামান্য গোটা মৌরি, খুবই সামান্য দারচিনি গুঁড়ো। দারচিনি গুঁড়ো দিলে আটার যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। সামান্য নুন, আর লাগবে হালকা গরম জল। প্রথমে সব উপকরণ একসাথে মিশিয়ে নেব, তাই পাত্রে আটাটা নিয়ে নিচ্ছি। দেব চিনি, আধা কাপের একটু কম চিনি দিলাম, তবে আপনারা যদি মিষ্টি খেতে ভালোবাসেন তো আধা কাপ চিনি দিতে পারেন। দেব নুন, গোটা মৌরি, আর দেব দারচিনি গুঁড়ো। এবার জল দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। জল কিন্তু আমি হালকা গরম নিয়েছি। সব উপকরণ ভালোভাবে মেশাতে হবে, মিশ্রণটা কিন্তু খুব বেশি গাঢ় বা পাতলা হবে না। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম, সব উপকরণ আবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার পিঠা বানানোর জন্য তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এখন এখান থেকে অল্প নেব আর দিয়ে দেব গরম তেলে। এক পিঠ হতে থাক, এক পিঠ হলে উল্টে দিচ্ছি, দু পিঠি লালচে করে ভেজে নেব। পিঠা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটা তুলে নেব, তবে ভালোভাবে তেল ঝরিয়ে নিচ্ছি। একইভাবে বাকি পিঠাগুলো ভেজে আমি তুলে নেব। তৈরি করে নিলাম আটার পোয়া পিঠা। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।